এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম, আচ্ছা, এখান থেকে আমরা কি করব, একটা ক্রিয়েট নিউ নেব। ক্রিয়েট নিউ, আচ্ছা, এটা হচ্ছে ফটোশপে আমরা যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই আমাদের পেজ লেআউট গুলো, ঠিক আছে? দেখেন, সেম আমরা সেম ক্যাটাগরিতেই আমাদের ডকুমেন্ট গুলো ক্রিয়েট করতে পারবো। মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, এগুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এগুলো আমার মনে হয় না যে এগুলো নতুন করে বোঝানোর কিছু আছে। প্রপার্টিস এ এসে দেখেন, আমরা এখানে একটু বোঝাই, সবকিছু সেম রয়েছে, পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, প্যারামিটার গুলো সেম আছে। আমরা যদি এখান থেকে মনে করেন প্রিন্ট নিলাম, এ4 নিলাম, হ্যাঁ এখানে মিলিমিটার আছে, ইঞ্চ করে দিলাম, সবকিছু ঠিক আছে। ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, রোটেট, আর্টবোর্ড। আচ্ছা, এখানে আর্টবোর্ডটা ম্যান্ডেটরি কখন হবে? তখনই যখন আমরা এটা দিয়ে কাজ করব। ফটোশপে আমাদের আর্টবোর্ড কিন্তু তেমন একটা কাজে আসে নাই, তাই না? আমরা লেয়ার নিয়ে কাজ করেছি, আর ইলুস্ট্রেটরেও লেয়ার আছে, বাট লেয়ারটা ওইভাবে আমরা ইউজ করব না। এখানে আর্টবোর্ড আমরা ইউজ করব, একসাথে আপনি অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন আর একসাথে। এখন একটা আছে, আমি এখানে টাইপ করে বাড়িয়ে দিতে পারি, এখানে বাড়াতে পারি, এখান থেকে আমি কমাতে পারি। আমি আপাতত যদি 4টা আর্টবোর্ড নেই, অথবা 2টা 3টা আর্টবোর্ড নিতে পারবো। আচ্ছা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্লিড। ব্লিডটা দেখতে পাচ্ছেন? এই ব্লিড, ব্লিডটা কি মনে আছে সবার? ফটোশপে আমরা ব্লিড করিয়েছিলাম, ব্লিড কেন করব, কে বলতে পারবেন ব্লিডটা আমরা কেন করব, ব্লিড অপশনটা কেন রাখবো? মনে নাই ম্যাম। ব্লিড অপশনটা রাখবো আমরা হচ্ছে যখন প্রিন্ট করব, আমাদের ডিজাইন গুলো প্রিন্ট করব, তখন সে প্রিন্টটা যেন কেটে না যায়, দ্যাটস হোয়াই আমরা ব্লিড অপশনটা রাখবো। যেটা ফটোশপে আমরা কিভাবে রেখেছিলাম, প্রথমে আগে একটা ইমেজ সাইজ নিয়েছি, ডকুমেন্ট সাইজ নিয়েছি, দেন তারপরে সেটাকে আবার ক্যানভাস সাইজ করে নিয়েছি, তাই না? সেখানে একটু বাড়িয়ে নিয়েছি। আর ইলাস্ট্রেটরে দেখেন ব্লিড অপশনটা এখানে অটোমেটিক রয়ে গেছে, এখানে আপনি জাস্ট দিয়ে দিবেন। তো আমরা যদি সাপোজ আমরা আজকে একটা বিজনেস কার্ড বানাবো, তো বিজনেস কার্ড বানাতে হলে আমাদের সাইজ কত হবে? বিজনেস কার্ডের সাইজ কত? 3.5 2 পয়েন্ট, হাইট হচ্ছে 2 পয়েন্ট, 2 পয়েন্ট, ওকে। ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ নিলাম, আর্টবোর্ড দুটোই থাক। এই বিজনেস কার্ডের জন্য আমাদের এখন কি নিতে হবে? ব্লিড নিতে হবে। ব্লিডটা কত নিব? 0.25 নেই। আচ্ছা, এই যে এই চিহ্নটা বলেছিলাম যে এটা যদি লিঙ্ক থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, একটা লিখলে বাকি সবগুলোতেই হয়ে যাবে। যেমন দেখি, একটা লিখলাম, এই যে বাকি তিনটাতেও হয়ে গেছে, এটা লিঙ্ক করা আছে। তাই কিভাবে বুঝবো লিঙ্ক কখন করা থাকবে আর লিঙ্ক কখন ছাড়া থাকবে? এই যে দেখেছি চিহ্নটা, দেখেছি, দেখেন মাঝখান দিয়ে কিন্তু একটু গ্যাপ রয়ে গেছে, হ্যাঁ, তাহলে বুঝবো যে এখন লিঙ্ক আপ নেই। আর যখন আবার
এমন থাকবে, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে, দেখেই আমরা বুঝতে পারবো লিংক আছে। এগুলো ঠিক আগের মতোই। সো আমাদের ইলাস্ট্রেটরে আমরা সুবিধাটা কোনটা বেশি পাচ্ছি? এখানে আমরা একসাথে একাধিক আর্টবোর্ড নিতে পারছি, আবার এখানে আমরা কি করতে পারছি, ব্লিড অপশনটাও এখান থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারছি। আচ্ছা, ক্রিয়েট করে নিলাম। এখানে এই গ্লিডটা কি ভিতরে থাকবে না বাইরে থাকবে? বাইরেই থাকবে। স্লো কাজ করছে একটু। এটুকু বুঝতে তো কারো সমস্যা হয়নি, তাই না? না ম্যাম। আচ্ছা, না ম্যাম, বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন। হ্যাঁ, কেউ ভাববেন না যে হচ্ছে আমি ফটোশপে তো এটা করে এসেছি, আবার এখানে এসে প্রশ্ন করব, এমন ভাবার কোনো প্রয়োজন নেই, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ইন্টারফেসটা দেখি আমরা ওইটার মতো, যদিও ইন্টারফেসটা আমরা গত ক্লাসে দেখেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে ফটোশপের মতোই দেখেন, এটা হচ্ছে টুলস প্যানেল, এটাকেও আমি ফ্লোটিং করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ডাবল প্যানেল আছে, এই যে সিঙ্গেল প্যানেল করতে পারি, ডাবল করতে পারি, এই যে প্রপার্টিস এগুলোকেও আমি মুভ করে নিতে পারি, এই যে লেয়ার্স। হ্যাঁ, কিন্তু ফটোশপের লেয়ারটাকে যেমন যতটা প্রায়োরিটি দিতে হয়েছে এখানে দেওয়া লাগবে না, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারি। দেন আবার এই যে ইসেনশিয়াল আছে, আমরা ইসেনশিয়ালটাকে রিসেট ইসেনশিয়াল করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমাদের দেখেন দুটা আর্টবোর্ড চলে এসেছে এবং ব্লিড অংশটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ব্লিডটা? দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, এখান থেকে রুলার কোথা থেকে আনবো? ভিউ থেকে। হুম, এই যে ভিউ থেকে রুলার, সো রুলার অথবা কন্ট্রোল আর, কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল আর, ঠিক আছে? এখান থেকে আমরা গাইড নিতে পারি যেভাবে আমরা ফটোশপে নিয়েছিলাম, কিন্তু এখন আমার গাইড প্রয়োজন নেই, আছে না? বিজনেস কার্ডের জন্য আমার গাইড এখন প্রয়োজন নেই, লাগলে আমি নিয়ে নিব। এটাকে ডিলিট করব কিভাবে? সিলেক্ট, বাইরে নিয়ে যেতে হবে, সিলেক্ট অথবা সিলেক্ট করে ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে আমার আর্ট বোর্ড, এটা তো আর্ট বোর্ড, আর্ট বোর্ডের উপরে আমি ডিজাইন করব। এখন আর্ট বোর্ডের উপরে যদি ডিজাইন করে আমার সুবিধা হবে, আমি আগে এই আর্ট বোর্ডের সাইজের একটা কি নিব, রেকটেঙ্গেল, এটাতে কত সাইজ দিব? সেম 3.5, 5 2 পয়েন্ট, ওকে হয়ে গেছে। এটা এমন কেন দেখাচ্ছে মনে আছে, ফটোশপে যখন আমরা শেপ নিয়ে কাজ করতাম, অফ করা আর হ্যাঁ চিত্র কালারটা অফ করা, ফটোশপে যখন আমরা যে শেপ নিয়ে কাজ করেছি তখন যখন প্যাথ মোডে ছিল তখন এরকম দেখা যেত, প্যাথ মোডে থাকলে সেটার ফিলও থাকে না, স্ট্রোকও থাকে না। এই যে দেখেন এখানে ফিল স্ট্রোক দুটোই নান করা, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমি স্ট্রোক নান থাকলেও আমি ফিল কালারটা দিয়ে দিতে পারি, কি দিতে চাই দিলাম। এখানে আমরা প্যাটার্নও ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি সিলেকশন টুল, সিলেকশন টুলটা দিয়ে ধরে আমি এটাকে
মুভ করতে পারি। আচ্ছা দেখেন আমি এখানে বসালাম, একটু চেঞ্জ হতে পারে, একটু উচ্চা নিচা হতে পারে, একটু কম বেশি হতে পারে, তো সেক্ষেত্রে আমি এক্স্যাক্টলি কিভাবে বসাবো? এখানে একটা অ্যালাইন নামক অপশন আছে, এই যে অ্যালাইন, দেখতে পাচ্ছি অ্যালাইন, এই যে অ্যালাইনটা আমার এটা সিলেক্ট আছে, রেকট্যাঙ্গেলটা সিলেক্ট আছে। এখন আমি এই রেকট্যাঙ্গেলটাকে কিসের সাথে অ্যালাইন করতে চাচ্ছি? আর্টবোর্ডের সাথে, তাই না? এই যে এখান থেকে শো অপশন, শো অপশন, এই যে অ্যালাইন টু, এখান থেকে আমি সিলেক্ট করে দিব যে অ্যালাইন কোথায় দিব, অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম। দেওয়ার পরে কি করব, এ সাইড সমান করব, সরি সিলেক্ট নেই, হ্যাঁ সিলেক্ট করলাম, এ সাইডটা সমান করব, সমান হয়েছে, এই সাইডটা সমান করব, সমান উপরটা সমান করব, সমান হয়েছে, নিচেরটা সমান, ঠিক আছে। তাহলে আমার যেখানে যেখানে সমান প্রয়োজন আমি সেখানে সেখানে সমান করে নিলাম, অ্যালাইন করে নিলাম। কিসের সাথে অ্যালাইনটা করলাম? আর্টবোর্ডের সাথে। ম্যাম অ্যালাইনটা একটু যদি বলেন আবার, অ্যালাইনটা কোন জায়গা থেকে তুলে নিছেন? অ্যালাইন হচ্ছে এই যে উইন্ডো, আমি কেটে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা ম্যাম, কেটে দিলাম, এই যে উইন্ডো, উইন্ডো থেকে অ্যালাইন, অ্যালাইন, আচ্ছা ম্যাম, ঠিক আছে। সিলেক্ট করবেন আগে, সিলেক্ট করে কিসের সাথে আপনি অ্যালাইনটা করতে চাচ্ছেন আগে সেটা সিলেক্ট করতে হবে। যদি আর্টবোর্ড হয় তাহলে এই যে অ্যালাইন টু, এখানে আর্টবোর্ড দিয়ে দিবেন। আর যদি আপনি মনে করেন দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করতে চাচ্ছেন, দুই বা ততোধিক, হ্যাঁ, তো তখন আপনি অ্যালাইন টু সিলেকশন দিয়ে সবগুলোকেই সিলেক্ট করতে হবে। যেমন আমি দেখাচ্ছি, এই যে এই এই রেকট্যাঙ্গেলটাকে যদি আমি এই বড় রেকট্যাঙ্গেলটার সাথে অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এই যে কালারটা একটু চেঞ্জ করে দেই বোঝার জন্য, সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করতে হবে, শিফট ধরে আমি এটাকে সিলেক্ট করব, কি ধরে সিলেক্ট করব, শিফট, ঠিক আছে, অথবা এই যে ড্র্যাগ করেও দুটোকে একসাথে সিলেক্ট করতে পারি। বুঝতে পেরেছেন কোন কোন ওয়েতে দুটোকে একসাথে সিলেক্ট করতে পারি, একাধিক সিলেক্ট করার ওয়েটা কি কি? হয়তো শিফট ধরে সিলেক্ট করব একটা একটা করে, অথবা ড্র্যাগ করে সিলেক্ট করব। এখন দেখেন অ্যালাইন হচ্ছে না, কেন হচ্ছে না, মানে হচ্ছে ঠিকই, বাট কিসের সাথে হচ্ছে, আর্টবোর্ডের সাথে হচ্ছে, তাই না? মেবি বুঝতে পারেন নাই, আবার দেখাচ্ছি, আর্টবোর্ডের বাইরে আছে আমার অবজেক্টগুলো, তাই না? এখন আমি এটাকে অ্যালাইন করছি, উপরে অ্যালাইন করব, আর্টবোর্ডের সাথে হয়ে গেল, তাই না? এই যে দেখেন আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে। ম্যাম এটা অনেকটা যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো যে লেখাগুলোকে সেন্টার করে, রিসেন্টার করে। অ্যালাইন মানে হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, ইলাস্ট্রেটর, ফটোশপ, গুগল ডক্স সব কিছু সেম, অ্যালাইন মানেই হচ্ছে সোজা, ঠিক আছে, মানে একটার সাথে আরেকটা সাইজটা ঠিক করবে। এখন আমি কি আরেকটা শেপ নেওয়া? হ্যাঁ আরেকটা শেপ নাও, এখানে দুইটা শেপ আছে। অ্যালাইন টু সিলেকশন যদি দেই তাহলে দেখেন, অ্যালাইন টু সিলেকশন দিয়ে এখন আমি অ্যালাইন করছি, এখন কিন্তু আর্টবোর্ড থেকে আমার অবজেক্ট কিন্তু দূরে চলে গেছে, এখন দুইটা অবজেক্টের মধ্যে লাইনটা হচ্ছে, অ্যালাইন হচ্ছে, হ্যাঁ দেখেন, এখন কিন্তু আর আর্টবোর্ড কে সে চিনে না। বুঝতে পেরেছি অ্যালাইনটা? জি ম্যাম একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ বাকিটা বুঝে যাব ম্যাম। হ্যাঁ অ্যালাইনটা আমাদের অনেক কাজে দিবে।
আচ্ছা এটা থাক, এটাকে আমি এখানে বসালাম। এখন দেখেন আমরা কাজ দেখলাম এই সিলেকশন টুলের, এটা দিয়ে সিলেক্ট করব। পাশে যে আরেকটা টুলস আছে এটার নাম কি, ডাইরেক্ট সিলেকশন টুল। এর ভিতরে আরেকটা সিলেকশন টুল আছে, সেটা কি, গ্রুপ সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে কি হবে, সিলেক্ট করলাম, ঠিক আছে, রেকট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম। করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হবে কি, যে কোনো এক কর্নারকে আমি এডিট করতে পারবো। যেমন এই কর্নারটাকে আমার এডিট প্রয়োজন, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে এই রাউন্ডটা, এই সিলেক্ট করেছি, এই কর্নারটাকে আমি মুভ করতে চাই বা এডিট করতে চাই, সিলেক্ট করে নিলাম, দেন ড্র্যাগ করছি, শুধুমাত্র এই কর্নারটাই কিন্তু মুভ হচ্ছে, ঠিক না? বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে আমরা এইটা ইউজ করতে পারি। আবার এই যে ছোট্ট একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, এই রাউন্ডটাকে ক্লিক করলে দেখেন এই কর্নারটা রাউন্ড হয়ে যাবে, যতটুকু পর্যন্ত আমার প্রয়োজন আমি করে নেব, ঠিক আছে? ম্যাম কোনটা রাউন্ড? এই যে, এই যে ছোট একটা রাউন্ড চিহ্ন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ, আপনার এটা যখন আপনি যে কর্নারে ক্লিক করবেন, এই যে এই কর্নারে ক্লিক করছি, এখন দেখেন এই যে এই কর্নারে শেপটা চলে এসেছে, এই যে। অনেক বিজনেস কার্ড আছে দেখেছেন না এরকম? জি ম্যাম। এখন বুঝতে পেরেছেন যে কিভাবে এই শেপ গুলো তৈরি করা হয়, মানে কি জিলি এই শেপ গুলো তৈরি করা হয়, ইজি না অনেক? আচ্ছা, আর এখানেও কিন্তু আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারি, এখানে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। আচ্ছা, এইটুকু যাদের কাছে ইনস্টল করা আছে তারা এইটুকু প্র্যাকটিস করে নেন, ঠিক আছে? হ্যাঁ, এইটুকু প্র্যাকটিস করা হলে আমাকে বলেন, দেন আমি আবার পরবর্তীটা দেখাই। ম্যাম জি, ম্যাম আমার যে A4 পেজ আসতেছে না, মানে আমার ওই যে আপনি যেভাবে দেখাইছেন ওরকম আসে না, আমার প্রিন্টে যান। ও আচ্ছা, আপনার ইন্টারন্যাশনাল ইয়েতে হবে, ইন্টারন্যাশনাল পেপার নেন।
হ্যাঁ, করতে পারছেন আপনারা? ওকে, ট্রাই করেন একটু, হয়ে গেলে আমাকে বলেন। হ্যাঁ আপু বলেন। আপনি হচ্ছে ইলাস্ট্রেটর কোনটা ইউজ করছেন সেটা বলেন আগে। ইলাস্ট্রেটর ম্যাম 17। 17 জি ম্যাম। আচ্ছা, ওখান থেকে ক্রিয়েট নিউ যেতে পেরেছেন? ক্রিয়েট নিউ পেজ এটা এসেছে না চলে গেছে? ক্রিয়েট নিউ পেজ নামে এটা আসে না। তাহলে ফাইল থেকে নিউ ডকুমেন্ট নেন। ম্যাম নিছি এখানে, যে নিউ দেওয়ার পরে ম্যাম ওই যে ইন্টারন্যাশনাল পেপার ওইটা তো আসে না, প্রিন্ট আসে, ওয়েব আসে। তাহলে প্রিন্টে ক্লিক করেন, প্রিন্ট। হ্যাঁ ম্যাম প্রিন্টে ক্লিক করছি। পরে সাইজ আছে এখানে, সাইজের মধ্যে আছে লেটার লিগেল A4, A3, B5, B4। হ্যাঁ এই তো A4 চলে এসেছে, আর আমরা তো এখানে A4 নেই নাই, কাস্টম সাইজ নিয়েছি। বিজনেস কার্ডের একটা সাইজ নিয়েছি 3.5 ইঞ্চ × 2 ইঞ্চ। লেখার অপশন আছে না, সাইজ লিখে দেওয়ার অপশন আছে না? হ্যাঁ, তাহলে আপনি ওখানে লিখে দেন উইথ দিবেন 3.5 ইঞ্চি, আর হচ্ছে হাইট দিবেন 2 ইঞ্চি। ম্যাম এই আমি তো আর্ট বোর্ডটাকে ওরকম বাঁকা করতে পারতেছি না। আর্ট বোর্ড বাঁকা হবে না, আর্ট বোর্ডটা মানে আমরা কিন্তু আর্ট বোর্ড বাঁকা করি, শেপটাকে আচ্ছা কন্ট্রোল ধরে চাপতে হবে না ম্যাম? না না না, শুধু কোনো কিছু প্রেস করতে হবে না, শুধু আপনি প্রথমে রেকট্যাঙ্গেলটা ড্র করেছেন। হ্যাঁ ওইগুলি সব পারছি, কিন্তু এখন ওই যে যখন বাঁকাচ্ছি চারদিক থেকে বাঁকাই দিতেছে। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি প্রথমে যে কোনো একটা কর্নারে আগে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে যে কোনো একটা কর্নারে সিলেক্ট করে নেন। আপনি সিলেক্ট না করেই টানছেন। কর্নারে দেখেন একটা চার কোনা মতো বক্স আছে, ওই বক্সে আগে একটা ক্লিক করে নেন ডিরেক্ট সিলেক্ট বক্স। ওই বক্সটা হ্যাঁ ডিরেক্ট সিলেক্ট দিয়ে ওটা ক্লিক করছি, কিন্তু ওইটা যখন ক্লিক করে টান দিচ্ছি সব দিক থেকে বড় হচ্ছে। ক্লিক করে টানলে তো আপনার সব দিক থেকে বড় হওয়ার কথা না কিন্তু আপনার তো শুধুমাত্র ওই ওই কোনাটা এরকম বড় হয়েছে, এদিকে গেছে ওদিকে গেছে, আমার ওরকম যাচ্ছে। আচ্ছা শুধুমাত্র একটা কর্নার হবে, আপনি পুরোটা ডিলিট করে দেন, তারপরে আমি যেভাবে বলছি ঠিক সেই ওয়েতে যান, দেখি তারপরে হয় কিনা, না হলে স্ক্রিন শেয়ার করে দেখছি। আমি নতুন আবার নিতেছি,
ম্যাম হচ্ছে না হচ্ছে না না ম্যাম পার্কারে প্রবলেমটা ম্যাম আমারও আমারও ম্যাম হচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আবার দেখাচ্ছি হ্যাঁ তারপরেও যদি না হয় তারপরে হচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ার নিয়ে তারপরে দেখতেছি ওকে কোন একজনের কি হয়েছে পাশে রাউন্ডটা হয় কিন্তু ডাইরেক্ট সিলেকশনটা হচ্ছে না আবার পাশে রাউন্ডটা হয় চারপাশে রাউন্ড হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা বাকি সবার রেসপন্স পাচ্ছি না আপনাদের কি হয়েছে নাকি হয়নি ম্যাম আমি পারছি কে পেরেছেন আমি পেরে গেছি উইলসন আচ্ছা কি হয়ে জানি হয়ে গেল বুঝলাম এটা আরেকবার রিপিট করেন প্রথম থেকে আমি ঠিক বুঝতে পারি নাই আচ্ছা ঠিক আছে আমি রিপিট করছি কিভাবে জানি হয়ে গেছে কিভাবে জানি না আসলে আপনার পয়েন্টটাতে যদি ক্লিক না হয় তাহলে পুরোটাই আপনার মডিফাই হবে হ্যাঁ আর আপনি যে পয়েন্টটা এডিট করতে চাচ্ছেন সেইটাকে যদি ক্লিক করে নেন তাহলে শুধুমাত্র সেটার উপরে ইফেক্ট করবে আচ্ছা সমস্যা নেই আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে বাকিরা কথা বলেন আপনারা চুপ থাকলে হবে পারলে বলেন যে পেরেছি আর যদি না পারেন তাহলে বলেন যে পারি নাই ম্যাম ঠিক আছে পারেন নাই বাট চেষ্টা করেছেন এটার জন্য যথেষ্ট অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা চেষ্টা করছেন আমি সম্পূর্ণটাকে পারছি এখন আমি বুঝতে পারছি ওই ক্লিকটা কোথায় দিতে হবে ওই যে বক্সটা যে আছে বক্সে ক্লিক করতে হবে হ্যাঁ ম্যাম হ্যাঁ আমি এর আগে অন্য জায়গায় চেষ্টা করছি যার জন্য হয় না এখন হচ্ছে চারটা কর্নারে ছোট ছোট দেখেন বক্স দেখা যাচ্ছে ম্যাডাম কত দিন ভালো আছে আরে ও কিন্তু ছাড়ে না উইসন ভাই শুনতে পাচ্ছেন শুনতে পারতেছি ভাই
ভাই ওই যে ক্যানভাস মানে নেওয়ার পরে যে বক্স আনছেন এটা কিভাবে আনছেন রেকট্যাঙ্গেল দিয়ে এটা রেকট্যাঙ্গেল বলতে একটা ক্লিক করবেন তারপরে ওইখানে পয়েন্ট বসান 3.5 2 পয়েন্ট আমার তো হচ্ছে না দেখতে পাচ্ছেন হ্যালো জি ম্যাম আচ্ছা আমি প্রথম থেকে আবারো করছি দেখেন আটবোর্ড নেওয়া পর্যন্ত তো ঠিক আছে তাই না জি ম্যাম আচ্ছা রেকট্যাঙ্গেল নিলাম অ্যালাইনটা পেরেছেন আপনারা জি ম্যাম জি ম্যাম ওকে 2 ইঞ্চ ওকে এটাকে আমি এই যে সিলেকশন টুলটা নিলাম সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ করে প্লেস করে দিলাম আচ্ছা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে দেখেন প্রত্যেকটা কর্নারই সিলেক্ট হয়েছে তাই না এখানে কয়টা কর্নার দেখতে পাচ্ছি আমি ম্যাম জি ম্যাম এই যে উপরের ব্লু কালারে পেস্ট ওইটা কিভাবে নিব কোনটা ম্যাম এই যে উপরের টানিলটা এটা তো রেকট্যাঙ্গেল নিলাম রেকট্যাঙ্গেল নিয়ে ফিল কালার করছে ও আচ্ছা ম্যাম একটা রেকট্যাঙ্গেল নিয়ে ফিলটা কালার করেছে এই যে দেখেন ফিল কালার আর এই যে রেকট্যাঙ্গেল টুল ঠিক আছে জি ম্যাম জি ম্যাম এখন দেখেন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে কয়টা কর্নার দেখতে পাচ্ছি 6টা তাই না হ্যাঁ সরি 6টা না 8টা 8টা ম্যাম 1 2 3 4 5 6 7 8টা 8টা এখন দেখেন আমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম এখন কয়টা কর্নার দেখা যাচ্ছে 4টা 4টা এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা কোন এই যে দেখেন এই কর্নারে একটা স্কয়ার মতো বাউন্ডিং বক্স আছে চারটা কর্নারে চারটা রয়েছে এখন আপনি যেই কর্নারটাকে এডিট করতে চাচ্ছেন সেই কর্নারটাতে একটা ক্লিক দেখতে পাচ্ছেন আমার কার্সরটা কোথায় রেখেছি জি ম্যাম এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করেছি এখন আমি এটাকে এই যে ড্র্যাগ করছি ঠিক আছে ক্লিক করার পরে আর কোনো কিছু চাপা লাগবে না 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 ক্লিক করার পরে আর কোনো কিছু চাপা লাগবে না এই যে এটা করেছি এখন যদি এটাকে করতে চাই এই যে ক্লিক করলাম দেন আবার এই যে এটাকে মুভ করছি ঠিক আছে হ্যাঁ মিষ্টাপু ম্যাম ম্যাম তাহলে ওই যে রাউন্ডটা কিভাবে করতে হবে এটা তো রাউন্ড এই ভিতরে যে গোলটা আছে ওই গোলটাই ক্লিক করতে হবে এখন দেখেন রাউন্ড কিভাবে করব আমার ডাইরেক্ট সিলেকশন টুলই সিলেক্ট আছে এই যে ক্লিক করলাম চারটা কর্নারই কিন্তু আমার রয়ে গেছে এই যে গোল যে চিহ্নটা এতক্ষণ কাজ করলাম আমি এই যে স্কয়ার যে বক্সটা ছিল সেটাতে ক্লিক করে তাই না হ্যাঁ এখনো আমি ওখানেই ক্লিক করব এই যে ওখানে ক্লিক করলাম এই স্কয়ারটার মধ্যে ক্লিক করলাম করার পরে এই যে রাউন্ডটা আছে রাউন্ডটাতে ধরে ড্র্যাগ করব নিচের দিকে ড্র্যাগ করলে আমার এটা নিচের দিকে আসবে উপরের দিকে ড্র্যাগ করলে উপর পর্যন্ত যাবে ম্যাম বুঝতে পারছি ওইখানে জাস্ট একটা ক্লিক করে তারপর টানতে হবে যাই করেন না আপনাকে আগে ক্লিক করতে হবে
এর আগে আমি ক্লিক করি নাই যার জন্য চারকোনা দিয়া ওই রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ আমি আপনাকে বলছিলাম বারবার যে যে কোনো একটা কর্নার কে আগে ক্লিক করে নেন, আপনি বলছিলেন যে ক্লিক তো করছি এখন পড়তেছি। হ্যাঁ আসলে বরং ভালো হয়েছে, কেন ভালো হয়েছে কারণ প্রথমেই ঠেকে গেছেন আর ঠেকে গিয়ে শিখলেন, এটা আজীবন মনে থাকবে। এখন একটু ট্রাই করেন। জি ম্যাম। আমি এটা করতে পারছি। থ্যাংক ইউ। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অসংখ্য শেপ তৈরি করা যায়। হ্যাঁ যেমন এই যে এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আপনি এখানে এখানে পয়েন্ট অ্যাড করে নিতে পারবেন, কোথায় পয়েন্ট করতে চান। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আবার আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করলেন তারপরে এটাকে ধরে মুভ করছেন, ঠিক আছে। আপনি যেমন খুশি তেমন করতে পারবেন। আবার আপনি অ্যাঙ্কর পয়েন্ট ডিলেটও করতে পারেন, এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আর অ্যাঙ্কর পয়েন্ট এটা দিয়ে কি হবে, এই যে আপনার এই কর্নারটা রাউন্ড আছে না, এই কর্নারটাকে আপনি কর্নার করে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। জি ম্যাম। এই যে একটু এক্সপেরিমেন্ট করেন, করে করে দেখেন যে কি হয়। আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এটা দিয়ে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন, কারণ অসংখ্য কাজ আছে। আর কি কি করতে পারবেন, কখন কোনটা কাজে লাগবে সেটা কিন্তু আপনাকে এক্সপেরিমেন্ট করে করে বুঝতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা টুল আছে, এটা দিয়েও আপনি এই যে কার্ভ করতে পারবেন, এই যে এই এগুলোকে এডিট করতে পারবেন। দেখেন শুধু ডিরেক্ট সিলেকশন টুল আর এই যে পেন টুল, এই দুইটা টুল দিয়ে কত কিছু করা যায়। ট্রাই করছেন? জি ম্যাম। ম্যাম আমার অনেকগুলো চলে আসছে, মানে ক্লিক করলে অনেকগুলো চলে আসে। ম্যাম কি চলে আসছে? যে বক্স আর কি 1 পয়েন্টে যে ক্লিক করলে আপনার, তাহলে এই বক্স ওই যে রেকটেঙ্গেল টুলটা সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই আপনি ক্লিক করলেই চলে আসছে। সিলেকশন টুলটা সিলেক্ট করেন। জি ম্যাম করছি। আর এই যে আপনাদের যেটা হচ্ছিল সেটা দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, সিলেক্ট করলাম, এখন আমি এই যে একটা কর্নার ধরে ড্র্যাগ করব, চার কর্নার একসাথে হচ্ছে, কেন, কারণ আমি কোন কর্নারকে স্পেসিফিক করে দিইনি, ঠিক আছে। ম্যাম ম্যাম হ্যাঁ পু বলেন। ম্যাম ওই যে উপরে আরেকটা পেজ আসছে, বক্স আসছে, ওটা ডিলিট করব কিভাবে, কোথায়? ম্যাম ওই যে আরেকটা বক্স আসছে রেকটেঙ্গেলের। আচ্ছা ওটা সিলেক্ট করেন, ওই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, করে ওই কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। ওকে ম্যাম।
আমার মত করে একটা শেপ তৈরি করেন, চার কর্নার একটু রাউন্ড করে একটা শেপ তৈরি করেন। করেছেন? হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, করতে পেরেছেন আমার মতো? করতেছি ম্যাম। আচ্ছা, তো এইরকম এই পর্যায়টাই যদি আপনারা আসতে পারেন, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে রেকটেঙ্গেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিব। এটা হচ্ছে লক হয়ে গেল, আমরা ফটোশপের লেয়ার লক করেছিলাম। ম্যাম, এটার বাইরে যে লাল একটা বাউন্ডারি আছে, এটা কিভাবে আসছে? এটা ব্লিড। ফাইল থেকে যখন আমরা ডকুমেন্ট নিচ্ছি তখনই এই অপশনটা রয়ে গেছে, ওখানে 0.125 করে দিবেন। ভিডিও ম্যাম, এই যে ফাইল থেকে নিউ, এই যে এখানে দেখছেন ব্লিড অপশনটা, জি ম্যাম, হ্যাঁ এখানে যে 0.125 নেন ম্যাম। এই ব্লিড, এই ব্লিডের কাজ কি? প্রিন্ট করলে যেন আপনার প্রিন্টের কোনো অংশ, ডিজাইনের কোনো অংশ কেটে না যায়। নিচেও ম্যাম 0.125 দেব? সরি, ঠিক আছে ম্যাম। কিছু বলেছেন? না ঠিক আছে ম্যাম, পেজ পারছি ম্যাম। আচ্ছা ম্যাম, ডিজাইনটা কি এই ইয়ার ব্লিড এরিয়ার ভিতরে করব না ম্যাম, এই যে যে ইনিস রেকটেঙ্গেল দিছি এটার ভিতরে করব? আমার এই যে সাদা পেজটা দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ড, হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে করব। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আপনি যে পর্যন্ত দেখাইছেন ওই পর্যন্ত করছি ম্যাম। আচ্ছা, লক করেছেন ম্যাম? না ম্যাম, লক কিভাবে করব? লকটা কিভাবে করে? লক করে তো আনলক করতে পারি না। পারবেন, আমি যাই। রেকটেঙ্গেলটাকে সিলেক্ট করেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। করেছেন? কন্ট্রোল 2 সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করেন। না, ম্যানুয়ালি কিভাবে করব? এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে লক। আচ্ছা, ঠিক আছে। আর আনলক এর সূত্র দেখেন, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল ফুল সাপ্লাই করে এটা ম্যাম ই হয়, একটা ই হপেন হয়। কি হয়? বুঝবো কিভাবে? এই যে এখন দেখেন আমারটা আনলক, পয়েন্ট গুলো দেখা যাচ্ছে। আনলকটা বোঝা যাবে যখন অবজেক্ট থেকে আনলক, কোনো পয়েন্টও দেখা যাচ্ছে না, এটাকে আপনি আর সিলেক্টও করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, এটা সিলেক্ট হচ্ছে না। দেখেছেন? মুভ করাও যায় না। এটা কিভাবে করতে হবে? সরি, ম্যানুয়ালি কিভাবে লক করতে হবে, আনলক করতে হবে? এই যে, এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে লক, এই যে আনলক। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা কি করব, একটা বিজনেস কার্ড তৈরি করতে হলে আমাদের একটু ডিজাইন করতে হবে, তাই না? আমরা শেপটা নিয়ে নিয়েছি যে আমাদের ডিজাইনটা কেমন হবে, কার্ডটা কেমন হবে, বাট কার্ডের উপরে তো আমরা কিছু ডিজাইন করতে চাই, সেই ডিজাইনটা আমরা কিভাবে করব? তো আমি
পেন টুল দিয়ে আমরা অনেক ডিজাইন ইচ্ছা করলে ড্র করে নিতে পারি, তাই না? তো সেটা না করে আমি এখন আপনাদেরকে ডাইরেক্ট সিলেকশন টুল আর এই শেপ টুল, হুম, এগুলো দিয়েই দেখাতে চাচ্ছি। ম্যাম কি স্ক্রিন বড় করে নিছেন? হ্যাঁ, ফিট করা, কন্ট্রোল 0 দেন ফিট হয়ে যাবে। কন্ট্রোল 0 দিলে ফিট। ম্যাম আপনি দুইটা ক্যানভাসে কাজ করতেছেন নাকি একটাতে? একটাতে, আমার আর্টবোর্ড দুইটা আছে, বাট আমি একটাতে কাজ করছি, আরেকটা পাশেই আছে। ও আচ্ছা আচ্ছা। এটা কি আনলক করে নিয়েছেন ম্যাম আগেরটা? না, ওটা লক করাই আছে। নিচের আইকন আসলো যে ম্যাম, ওটা নিচে আরেকটা বক্স নিয়েছি, এই যে ইয়েলো কালারটা আরেকটা বক্স নিলাম। বুঝেছেন? ওইটা কিভাবে নিয়েছেন ম্যাম একটু বলবেন? অবশ্যই, এই যে এখন এই যে দেখেন, এই যে রেকট্যাঙ্গেল টুলটাই আবার সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে জাস্ট ড্র করে একটা বক্স নিয়ে নিয়েছি। ওই যে পয়েন্ট আছে ম্যাম, হ্যাঁ এই যে পয়েন্ট, এটাকে আমি এখন কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এডিট করব। এটার কর্নারটাকেও আমার রাউন্ড করতে হবে, কেন? কারণ নিচেরটা রাউন্ড আছে, দেখতে পাচ্ছি না, এটার আমি অপাসিটি কমিয়ে নিতে পারি, ঠিক না? জি ম্যাম। ম্যাম জি, অপাসিটিটা ঠিক কোথায় আমি ঠিক খুঁজে পাচ্ছি না। জানেন এই যে আমার এখানে দেখেছেন, প্রপার্টিসে দেখেন, সিলেক্ট করেন, করে প্রপার্টিসে গিয়ে দেখেন। বাড়িয়ে নেব না কমিয়ে নেব ম্যাম? কমিয়ে নিতে হবে যেন ভিতরেটা দেখা যায়। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন, আমি যেটা করছি সেটাই যে করতে হবে এরকম না, আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা এটাকে ডিজাইন করব, ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন, এই ডাইরেক্ট সিলেকশন টুলেরই কাজ দেখাবো। যেমন পলিগনাল নিলাম একটা, এই শেপগুলো তো আমরা নরমালি ড্র করতে পারি, তাই না? ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, যে কোনো একটা কর্নার কে আমি সিলেক্ট করলাম, ডিলিট, সরি, যে কোনো একটা কর্নার কে সিলেক্ট করে নিতে হবে, ডিলিট প্রেস করলাম। বুঝতে পেরেছি কি হলো? না ম্যাম। যে কর্নারটা সিলেক্ট করেছিলাম সেই কর্নারটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে,
এই যে দেখেন এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি কর্নারটা সিলেক্ট করলাম ডিলিট চাপলাম শুধু স্টক দুটো রয়ে গেছে এই দুটোকে ডিলিট করলাম ইলিপস নিয়ে দেখেন একটা ইলিপস নিলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম এটা যে কোনো একটা কর্নারকে সিলেক্ট করলাম ডিলিট প্রেস করলাম কন্ট্রোল টি ফটোশপের মতোই হ্যাঁ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম করে এটাকে রাউন্ড করতে পারি মুভ করতে পারি রোটেট করতে পারি কপি করব কিভাবে ম্যাম একটার উপর আরেকটা বসাতে অল্টার প্রেস করলেই কপি হয় অল্টার প্রেস করে ড্র্যাগ করেন এই যে দেখেন অল্টার প্রেস করে আমি ড্র্যাগ করছি দেখছেন আমার কাটছটা দুইটা হয়ে গেছে না যখন কাটছট দুইটা হবে তখন কপি হবে এই যে দেখতে পেয়েছেন জি ম্যাম অল্টার হুম একসাথে একাধিক গুলো সিলেক্ট করার জন্য কি করতে হবে বলেছিলাম শিফট ধরে ধরে সিলেক্ট করতে পারি আবার ড্র্যাগ করে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারি হ্যাঁ তিনটাকে একসাথে সিলেক্ট করলাম করে এখন কি করব আমি অ্যালাইন করব অ্যালাইন মানে আছে জি ম্যাম উইন্ডো সমান চাল উইন্ডোজ অ্যালাইন অ্যালাইন হুম এটা আমি নিচ থেকে সমান করতে চাচ্ছি এই তিনটা এক সমান হয়ে গেছে করতে পারবেন শেপ টুল পেন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পেন টুল দিয়ে দেখেন পেন টুল তো ফটোশপেও করেছেন এখানে লেয়ারের ঝামেলা নাই আরো ইজিলি করতে পারবেন ম্যাম আমার চার কোণা একসাথে বাঁকা হচ্ছে সিলেক্ট করে নেন সিলেক্ট হয়নি যে কোন একটা কর্নারের ওই যে স্কয়ার পয়েন্ট আছে সেই স্কয়ার পয়েন্টে সিলেক্ট করেন ম্যাম জি ম্যাম আমার অঙ্গীকার নামটা ই করতে হবে আপলোড করতে হবে এটা রেডি করছে এখন যদি করেন তাহলে আপলোড করে দেন এটা তো কিভাবে করবো বুঝতেছি না হচ্ছে না কপি করার জন্য বলছিলেন ম্যাম অল্টার দিলেই না অল্টার প্রেস করে আপনি ড্র্যাগ করলে হবে আবার কন্ট্রোল সি দিলেও কপি হবে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে কিন্তু কন্ট্রোল শিফট ভি দিলে যেখান থেকে কপি হয়েছে ঠিক সেখানেই পেস্ট হবে ম্যাম জি
ম্যাম বায়ার রিকোয়েস্টে ম্যাম অফার সেন্ড করার পর ম্যাম কি হয় আপনার যে মেসেজটা আপনি লিখেছেন সেটা বায়ারের কাছে যায় যাওয়ার পরে বায়ার সেটা চেক করবে দেখবে পড়বে যদি তাকে হচ্ছে আপনি আকর্ষিত করতে পারেন আপনার মেসেজ দ্বারা সে আপনাকে মেসেজ রিপ্লাই দিবে ম্যাম বায়ার রিকোয়েস্টটা তো ম্যাম বড় কিছু ম্যাম দেখতে গেলে হয় কি যে পরে ম্যাম আর রিকোয়েস্টটা থাকে না চলে যায় বড় কিছু কেন লিখবেন সব সময় 2 থেকে 3 লাইনের মধ্যে আপনি আপনার টোটাল কথাটা তাকে বোঝানোর চেষ্টা করবেন ঠিক আছে বড় করতে যাবেন না বড় করলে বায়াররা পড়তে বিরক্ত হয়ে যাবে অনেকটা ইউটিউবের মতো ম্যাম হ্যাঁ আচ্ছা দেখেন ফটোশপে আমরা কি করেছি যখন এই যে এইটাকে আমার এই যে এই শেপটা এখন এই ইলিপস শেপের উপরে এটা ওয়ার্ড দেখাচ্ছে তাই না এটাকে আমি এটা নিচে নিতে চাচ্ছি কি করব ফটোশপে কি করেছি লেয়ার ড্র্যাগ করে লেয়ার রিঅ্যারেঞ্জ করেছি তাই না যেটা উপরে দেখতে চাচ্ছি সেটা উপরে রেখেছি যেটা নিচে দেখতে চাচ্ছি সেটা নিচে রেখেছি এখন এখানে কি করব দেখেন ইলাস্ট্রেটরে জাস্ট এটাকে ক্লিক করলাম রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট সামনে চলে এসেছে বুঝতে পেরেছেন না ম্যাম একটু আবার বলেন সরি ম্যাম একটু আবার রিপিট করুন ম্যাম বুঝি নাই আচ্ছা এই যে দেখেন এই যে আমার এই শেপটা এই লাইন টুলটা হ্যাঁ এটা কোথায় এসে পড়েছে এই ইলিপসের উপরে এটা খারাপ লাগছে তাই না আমি চাচ্ছি যে ইলিপসের নিচে যাবে ফটোশপে আমরা কিভাবে করেছি লেয়ারটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে গেছি আর এখানে জাস্ট এটাকে সিলেক্ট করব সিলেক্ট বলতে ক্লিক করলেই হবে ক্লিক করলাম তারপর রাইট বাটন ক্লিক এখান থেকে অ্যারেঞ্জ এখান থেকে ব্রিং টু ফ্রন্ট এই দুইটা কিন্তু আলাদা হ্যাঁ আমি একটা ড্র করে আরেকটা কপি করে নিয়েছি দুইটাকে আমি একসাথে সিলেক্ট করলাম করে কন্ট্রোল জি দিলাম কি দিলাম কন্ট্রোল জি কন্ট্রোল জি এতে কি হলো দুইটা গ্রুপ হয়ে গেল তার মানে দুইটা এখন একটা হয়ে গেছে এইটাকে আমি বাম পাশে ডান পাশে যেমন আছে ঠিক বাম পাশে আমি নিতে চাচ্ছি সেক্ষেত্রে কি করব ফটোশপে কি করেছিলাম আমরা ফ্রি ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট তাই না এখানে রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ ম্যাম দেখবি তা কিভাবে আঁকলেন ম্যাম কপি পেন টুল দিয়ে পেন টুল দিয়ে ড্র করেছি করেছিলাম ঠিক আছে ঠিক আছে ম্যাম পাচ্ছেন করতে পেন টুল দিয়ে যে ড্রটা কিভাবে করব এটা আঁকতে পারতেছি না কেন পেন টুলের ড্র পারেন না পেন টুলের ক্লাস তো ফটোশপে হয়েছে জি ম্যাম ওইটা তো কিন্তু এখানে তো ড্র করতে পারতেছি না একই ভাবে ড্র করবেন এখানে তো আলাদা না আপনি কলম দিয়ে খাতায় যেভাবে বাংলা খাতায় যেভাবে লিখবেন ইংরেজি খাতায় ঠিক সেভাবে লিখবেন না এখানেও ঠিক তাই পেন টুল দিয়ে আপনি ফটোশপেও যেভাবে ড্র করবেন ইলাস্ট্রেটরেও সেভাবে ড্র করবেন ম্যাম এখানে পেন টুল দিয়ে করতে গেলে ফিলটা কালার হয়ে যাচ্ছে এরকম কি করতে ফিলটা নান করে নেন আপু ও আচ্ছা
ম্যাম পেন টুল তো দুইটা আছে কোনটা করব কোনটা দিয়ে করব পেন টুল দুইটা বলতে এই যে এটা এটা পেন টুল এটা তো কার্ভেসার টুল পেন টুল দিয়ে কাজ করবেন অ্যাড কি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিব না শুধু পেন টুল দিয়ে কাজ করব ম্যাম পেন টুল দিতে হয় না ম্যাম পেন টুল দিয়ে কাজ করবেন ড্রয়িং হয় না ম্যাম কেন হবে না কি হচ্ছে মানে আমি কালার চেঞ্জ করে নিছি বাট হচ্ছে না ম্যাম কালার অফ করে নেন এই যে ফিল কালারটা দেখছেন না এই ফিল কালারটা জি ম্যাম এটা অফ করে নেন এটা অফ এখানে ক্লিক করেন তাহলে অফ হয়ে যাবে এই যে এরকম হবে ক্লিক করছি ম্যাম হয় না ম্যাডাম আজকে আমাদের ক্লাসটা সরাসরি ফেসবুকে লাইভ হচ্ছে জি ভাইয়া এটা ভালো হইছে ম্যাম ভালো হয়েছে হ্যাঁ আমরা ফেসবুক থেকে সরাসরি এগুলা আবার দেখতে পারবো আচ্ছা আপনারা আর ভিডিও দেওয়া লাগবে না তাহলে ম্যাম এটা মুছবো কিভাবে মানে কলমটা শেষ করার পর এটা শেষ করব এন্টার দেব এসকেপ এসকেপ একটা বাটন আছে না জি ম্যাম ওটা প্রেস করলেই হবে এটাকে মোটা করব কিভাবে ম্যাম স্ট্রোক বাড়াইতে হবে ওটা কোথায় ম্যাম ম্যাম ওটা ওটা কোন পাশে মানে কিভাবে বাড়াতে হবে ম্যাম মিদিন ভাই জি ভাই আপনি একটা শেপ নিলে পরে দেখবেন আপনার ডান পাশে অ্যাপিয়ারেন্স নামে একটা জায়গা আছে ওইখানে দেখবেন ফিল আছে স্ট্রোক আছে অপাসিটি আছে হ্যাঁ স্ট্রোকটা ওইখানে এরর কাছে গিয়া 1 2 3 যা করেন ওটা বাড়াইলে দেখবেন বাড়তেছে স্ট্রোক আপনি আগে একটা রেকট্যাঙ্গেল নেন রেকট্যাঙ্গেল নিলে ওইটা দেখবেন আপনি ওই অ্যাপিয়ারেন্স অপশনটা এসে গেছে অটোমেটিক এই যে দেখেন পেন্টুলটা সিলেক্ট করলাম ঠিক আছে যাদের পেন্টুল নিয়ে প্রবলেম আছে একটু দেখেন এখানে যদি আমার কালার দেওয়া থাকে তাহলে আপনারা যে প্রবলেমটা ফেস করছেন সেটা হবে আমি কালারটা দিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি ড্র করছি হ্যাঁ ড্র করতে গেলে আমার ফিল কালারটা চলে আসছে তাই না হ্যাঁ আমি কি করব এই যে ফিল কালারটা আছে না এই যে এখানে যে নানটা আছে নান করে দেব ঠিক আছে ফিল কালারটা চলে গেল স্টকটা থাকলো স্টক যদি না থাকে তাহলে এখান থেকে ক্লিক করে আবার দিতে পারি কালার চেঞ্জ করে নিতে পারি নিলাম দেন এটা এখন স্টকটা বাড়াবো কিভাবে বা এটুকুই আমি রাখতে চাচ্ছি আর শেষ করে দিব হ্যাঁ আর ড্র করব না তো এই যে কিবোর্ড থেকে এসকেপ একটা বাটন আছে এটা প্রেস করলে চলে যাবে যে চলে গেছে দেন এটার সিলেকশন টুলটা সিলেক্ট করলাম করে এই যে দেখেন স্ট্রোক
দেখতে পাচ্ছেন ডান পাশে স্ট্রোক জি ম্যাম স্ট্রোকের এখানে অনেক অপশন আছে এটা 1 পিটি হ্যাঁ 1 পিটি না রেখে আমি 2 পিটি করতে পারি আরো বাড়াইতে পারি আর এখানে যে দেখেন কর্নার গুলো কেমন চাচ্ছেন হ্যাঁ এরকম করতে পারবেন এটা হচ্ছে ক্যাফ এটা কর্নার হ্যাঁ এটা হচ্ছে অ্যালাইনের স্ট্রোক ড্যাশ লাইন যদি দিতে চান তাহলে যে এখান থেকে ড্যাশ ড্যাশ হবে তারপরে আপনি এই যে অ্যারো হেড যদি দিতে চান এখানে ক্লিক করে দিতে পারবেন এখানে স্কেল এটা ছোট করতে পারবেন দেখেন অ্যারোটা ছোট হচ্ছে অ্যারো অ্যালাইন হ্যাঁ এখানে প্রোফাইল এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন বুঝতে পেরেছেন জি ম্যাম মানে লাইনটাকে মোটা করা যায় ওই যে আপনার অ্যারো যেটা ওটাকে মোটা করা যায় 1 পিটি 2 পিটি 3 পিটি এই স্ট্রোকটা বাড়িয়ে দেন পেয়েছেন সবাই জি ম্যাম এখন কি বিজনেস কার্ড বানাতে পারবেন না আশা করি পারব জি ম্যাম পারব আচ্ছা তাহলে আমরা কি ব্রেক নিব নাকি কাজ করব আচ্ছা ঠিক আছে 20 মিনিটের ব্রেক উইলসন ভাই উইলসন ভাই কিছু বলবেন ম্যাম স্ট্রোকে গিয়ে মানে ওইটা কি কি আবার ইয়ে করতে হবে এই যে যেটাকে অঙ্কন করলাম মানে ওইটা কি কি আবার এই যে মানে স্ক্রিনটাকে ইয়ে করতে হবে কিনা বুঝি নাই ভালোভাবে বলেন যে আপনার কর্নারে যেটা কি ইয়ে করেছি আর কি ম্যাম যেটা আর কি স্ক্রিনটাকে আমরা ড্রয়িং করার জন্য স্ক্রিনটাকে ইয়ে করেছি না কেটে দিয়েছি না ম্যাম হ্যাঁ মানে সাদা করছি আর কি যেটাকে মানে আনকাট করেছি আর কি আবার যদি ওটাকে মানে ইয়ে করতে যায় ওটা কি আবার কাট করতে হবে কিনা মানে আবার পুনরায় নিয়ে আসতে হবে কিনা ম্যাম ও যে লক করেছিলাম যে না 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 ম্যাম ড্রয়িং করেছি না ড্রয়িং করার আগে যে কাজটা করছি আর কি ম্যাম ও আচ্ছা না 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 আপনি যদি ফিল দিতে চান তাহলে ফিল দিবেন আর যদি আপনি শুধু লাইনটা রাখতে চান তাহলে লাইনই থাকবে ম্যাম জি ম্যাম ওই যে ফর্ম ফিলআপ করতে বলছিলেন না আমি তো গ্রুপে ঢুকতে পারতেছি না কেন জানি না ম্যাম আপনি গ্রুপে নাই আছি তো এর আগে তো ঢুকছি আচ্ছা ঠিক আছে ক্লাসে পরে করেন তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন 20 মিনিট ব্রেক ব্রেকের পরে হচ্ছে আমরা আবার ক্লাসে অ্যাটেন্ড হব ঠিক আছে ঠিক আছে ম্যাম
ম্যাম ফটোশপে বেশি ভালো ছিল কথা অনেক আস্তে শুনতে পাচ্ছি আপু ম্যাম বলছি ফটোশপে বেশি ভালো ছিল মানে আমার কাছে এটা বেশি ভালো লাগছে তাই আচ্ছা এটাতে কিছুদিন কাজ করেন তারপরে বুঝবেন যে এটাতেও মজা আছে কি নেই জি ম্যাম আচ্ছা তাহলে আমরা তো বিজনেস কার্ড তৈরি করতে চেয়েছিলাম তাই না তো বিজনেস কার্ড তৈরি করার জন্য প্রথমে আমাদের আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেমপ্লেট নিয়ে আসবো ঠিক আছে বিজনেস কার্ড বলেন লোগো বলেন যে কোনো কিছুই এই বিজনেস কার্ডটা এখন কে তৈরি করতে পারবেন আমাকে বলেন তো দেখতে পাচ্ছেন এটা ম্যাম দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ওকে 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 এখন দেখতে পাচ্ছেন জি না ইলাস্ট্রেটর যেহেতু ইলাস্ট্রেটর শিখাচ্ছি তো সেজন্য বললাম যে ইলাস্ট্রেটর দিয়ে করতে এখনই পারবো ম্যাম ওনাকে একটু স্ক্রিন শেয়ার করতে বলেন আমাদের তো আসলে সফটওয়্যার ইনস্টল দেওয়া হয় নাই তাহলে সবাই দেখতে পারবো জিনিসটা জি আচ্ছা কে পারবেন বললেন ম্যাম সেলিম বলছি আচ্ছা সেলিম তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি আপনি করেন স্ক্রিন শেয়ার দিয়ে করব ম্যাম হ্যাঁ স্ক্রিন শেয়ার করে করেন দেখি কিভাবে করছেন সেলিম ভাই হ্যাঁ ভাই আপনি যে কাজটা করবেন ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন সবাই দেখুক একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই স্ক্রিন শেয়ার দিতেছি ওকে থ্যাংক ইউ ভাই ওকে
প্যারামিটার এটা আমি নিয়ে নিয়ে গে সেলিম ভাই হ্যাঁ ভাই ভাই আপনি একটু ফাস্টার থেকে ব্রিক করে করলে আমাদের জন্য সুবিধা হয় ক্লাসগুলো ভিডিও হচ্ছে তো আমি আসলে আগে ওই লঘু রিটা নিতে এটা নিতেছি আপনার হলো ওটা তো ই হয়ে গেছে ম্যাম জি ম্যাম কত ক্লাসে কি আপনার পোস্টার ডিজাইন করে শিখাইছেন হ্যাঁ ম্যাম আমি তো ম্যাম দেখতে পেলাম না একটু যদি মানে ওয়ে থাকি ম্যাম নেক্সট ক্লাসে আবার ওকে ম্যাম আজকে তো এই নেক্সট ক্লাসে আমরা ঠিক আছে ম্যাম সেলিম একটু বলেন কথা বলেন আর এখন আপনি ইন্সট্রাক্টর আমরা সবাই ম্যাম আমি বলতে পারবো না আমি যে ফিল করি ম্যাম আমি কাজ করতে পারবো না বলাও শিখতে হবে এখানে শিখতে এসেছেন সবকিছুই শিখতে হবে বলাও শিখতে হবে কাজ করাও শিখতে হবে বোঝানো শিখতে হবে ম্যাম আমি কাজ করি পরে দেখে সেলিম ভাই তো একদিন ট্রেনার হবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই জি ম্যাম করেছি কাজটা কিভাবে করছে আপনারা একটু দেখেন যেহেতু সেলিম বলছে না একটু দেখেন তারপরে বুঝতে প্রবলেম হলে প্রশ্ন করেন আমি বলে দিচ্ছি জড়িত
সেলিম ম্যাম আপনি সেম এই কালারটা নিতে পারবেন কিভাবে জানেন ম্যাম এটা কালার পিকার একটা সফটওয়্যার আছে আমার কাছে ওইটা দিয়ে নিতে পারবো সফটওয়্যার প্রয়োজন নেই আপনি এই যে আইডোভা টুল আছে দেখেন ঠিক আছে ম্যাম আমার এটা ইলিশ স্টুলের রাউন্ডটা অনেক বেশি হয়ে যাচ্ছে সরি ম্যাম এই যে ইলিশ স্টুলস তাহলে নিচে এটা রাউন্ডটা অনেক বেশি হয়ে যাচ্ছে রাউন্ডটা আমি কমাবো এখন কোন কি করতে চাচ্ছেন এটাকে ম্যাম এই যে লোগোটা বানাতে চাচ্ছি লোগোটা বানাতে চাচ্ছেন রাউন্ডেডটা নেন এটা না রাউন্ডেড রেকট্যাঙ্গেলটা নেন ম্যাম ওইটা কিন্তু ওইটা এটা তো এটা বেশি হয়েছে ওই যে কর্নার এটা একটু বেশি হয়ে গেছে কর্নার এটা দেখেন নেন আপনি আমি দেখছি ফিল কালারটা অফ করেন ডানে আসেন দেখেন একদম ডানে আসেন ট্রান্সফর্ম লেখা একদম লাস্টের দিকে অপশন বারে হ্যাঁ একটু বামে আর একটু বামে আর একটু বামে আসেন হ্যাঁ এই যে এখানে দেখছেন কর্নারটা রাউন্ড হয়ে আছে হ্যাঁ ম্যাম হ্যাঁ এখান থেকে কমিয়ে দিন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন ঘুরাই দিলেই হবে কন্ট্রোল টি চেপে ম্যাম সেলিম ভাই তো অলরেডি ইয়ে হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে আপনারাও হয়ে যাবেন কংগ্রেচুলেশন সেলিম ভাই হ্যাঁ ভাই থ্যাংক ইউ আপনি ফিলটা নান করেন
আমি কোথায় যে নাম করব ফিল কালার এর যে নিচে নিচে কালার হয়ে আছে না এটা না না আপনার টুলস প্যানেলে যান হ্যাঁ এটাকে নান করে দেন হ্যাঁ এবারে স্ট্রোক কালার দেন হ্যাঁ ডাবল ক্লিক করেন এবার কালার সিলেক্ট করেন উপরের মাথাটা কর্নার করব কিভাবে কর্নারটাও যে যেভাবে রাউন্ড করলেন হ্যাঁ না হয়েছে বামে আসেন ওই যে অপশন অপশন বারে বামে উপর দিকে অপশন বারে এটা তো টুলস প্যানেল অপশন বার কোনটা মেনু বারের নিচেরটা উপরে উপরে ডান দিকে যান নিচে নিচে নামেন বুঝতে পারিনি আপনার কার্সরটা কই হ্যাঁ বামে যান একটু বামে সিলেক্ট নাই তো সিলেক্ট করেন ওই যে রাউন্ড তো হয়ে গেছে সিলেক্ট করেন হ্যাঁ আগে যেভাবে করছেন সেই একই ভাবে করতে হবে তো আমি কালার ট্রাই করতেছি এখন তো হইছে ওকে মোটাই আমি কালার নেব একটু পারফেক্ট হবে ভাইয়া হ্যাঁ আরেকটু ছোট করতে হবে হ্যান্ডেল একটু ছোট হবে হ্যাঁ একটু বাঁকা ছোট হবে মাশাআল্লাহ সবগুলো কাজে পারফেক্ট হচ্ছে সেলিম ভাই কালকে একটা দোকান খুলে ফেলি আমরা হ্যাঁ ভাই ম্যাম স্ট্রোক কালারটা চেঞ্জ করব কিভাবে স্ট্রোক কালার এই যে বাম যেখান থেকে আপনি কালার দিলেন হ্যাঁ ডাবল ক্লিক করেন আমাকে তো নিতেছে না কালার ডপার থেকে কালারটা নিতেছে না কেন নিবে না অনেক কাজই জানে হ্যাঁ মাশাআল্লাহ এখন কি লিখবো লেখেন আচ্ছা লেখা লেখেন একটা লেখেন
কেমন হয়ে গেল দেখছেন আপনার ছোট পড়াটা ঠিক হলো না সেজন্য দেখেন লেখাটা কেমন যেন চ্যাপ্টার চ্যাপ্টার লাগছে কন্ট্রোল জেড দেন এনার্জি শিফট চাপিনে তো এর জন্য হ্যাঁ তাহলে এটা এখান বাইরে এখান থেকে করে এর জন্য তো এটা লোগো বিজনেস কার্ড এগুলোতে কোন ধরনের ফন্ট গুলো আসলে ইউজ করা উচিত একটা শীট দিয়ে দিব ফেসবুক গ্রুপে ঠিক আছে পড়বেন তো নাকি যেমন থাকবে তেমনই রেখে দিবেন ম্যাম পড়বো কথা দিতে হবে আমাকে যে পড়বো আর সেই অনুযায়ী অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ ম্যাম পড়বো ঠিক আছে হ্যালো সেলিম ভাইয়া সেলিম ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি হচ্ছে ওই কর্নার দুটাকে একটু ছোট করে দেন কোন কর্নার ওই যে মাঝখানে যেটা দিয়েছেন হ্যাঁ ছোট করতে হবে একটু হ্যান্ডেল দুটো ছোট এমনি ঠিক আছে অ্যাঙ্গেল ঠিক আছে এখন হচ্ছে আর একটু ছোট ছোট করে দেন অ্যাঙ্গেল লম্বা হয়ে গেছে বেশি এখন হচ্ছে ছোট হচ্ছে না অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে এতো এবার এটাকে তো আরেকটু কার করে দিলে ঠিক হয়ে যাবে মাঝখান থেকে এখনই দেখে এখনই যে সেলিম করে দিচ্ছে কাজটা যথেষ্ট পারফেক্ট হচ্ছে জি ম্যাম বাসা আর দুই একবার প্র্যাকটিস করলে একদম সেম টু সেম হয়ে যাবে বুঝছেন আপু আপনি মনে হয় চুরি করে করে কোনো কাজ করছেন না না কোনো কাজ করতেছিল না আমার ইলাস্ট্রেটর অ্যাকচুয়ালি কাজ করতেছে না তো টেনশনে আছি আচ্ছা টেনশন করেন না ঠান্ডা মাথায় কাজ করেন যে প্রবলেমটাই হোক আস্তে আস্তে ধীরে ধীরে সলভ করার ট্রাই করেন সলভ আউট হয়ে যাবে এর জন্য মনোযোগ দিন এটা শ্যাডোটা কিভাবে দিল হ্যাঁ আমি এটার জন্য অপেক্ষা করছিলাম যে দেখি সেলিম আমাকে জিজ্ঞেস করে নাকি নিজে নিজেই পারে এফএক্স দিয়ে দিলেই তো হবে বুঝতে পারলেন আমার বলেন আমি এখনো বলি নাই আমি শুধু অপেক্ষা করছিলাম আপনি আমাকে জিজ্ঞেস করবেন নাকি নিজে নিজে দিতে পারবেন ম্যাম শ্যাডোটা হ্যাঁ শ্যাডোটাই এফএক্স এ দিয়ে দেন এফএক্স এ আপনি সিলেক্ট করেন হ্যাঁ সিলেক্ট করেন তারপরে এখানে না
এখান থেকে না সিলেক্ট করে ইফেক্টে যান মেনু বারে দেখেন ইফেক্ট আছে হ্যাঁ স্টাইলাইজ উপরে উপরে স্টাইলাইজ উপরে উপরেরটাই উপরে আরেকটু উপরে দুইটা উপরে হ্যাঁ ড্রপ শ্যাডো হ্যাঁ বক্সটা একটু ডানে দিকে নিয়ে যান হ্যাঁ প্রিভিউ অন করা আছে আপনার ইয়া অ্যাঙ্গেল পড়ছে ওই যে অরেঞ্জ কালারের দিকে ঠিক আছে জি ম্যাম এই শ্যাডোটা আপনাকে নিয়ে আসতে হবে ব্ল্যাক এর দিকে দ্যাট মিন যে দিকে আছে ঠিক তার অপজিটে হ্যাঁ তার মানে 75 আছে এর না না এটা না অপাসিটি ওটা হচ্ছে অপাসিটি আপনি এক্স অফসেটটাকে বাড়াইতে থাকেন কমাইতে থাকেন সরি কমাবেন ম্যাম ওই পাশে তো কালো বোঝা যাবে না বেশি হয়ে যাচ্ছে অপাসিটিটা 100% করে দেন উপরে যে অপাসিটিটা আছে সেটা 100% করে দেন এটা থাক আগে আপনি অপাসিটিটা 100 করেন তাহলে বোঝা যাবে সেলিম শুনতে পাচ্ছেন উপরে অপাসিটি লেখা আছে ওটা বাড়াই দেন 100 করে দেন হ্যাঁ হ্যাঁ নিচে নিচেটা হ্যাঁ এখানে 100 করে দেন লিখে 100 করে দেন হ্যাঁ হয়েছে এবার বুঝতে পারবেন হ্যাঁ এবার আপনি এখান থেকে মাইনাস অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বড় এখন হয়েছে ম্যাম এখন ঠিকমতো হয়েছে আরেকটু ছোট করেন এখনো বেশি বড় আরো বড় ছোট করেন ম্যাম এই কালারটা এই যে আরেকটু ই করতে হবে বেশি হ্যাঁ কালারটা আই ড্রপার টুল দিয়ে ওই কালারটা নিয়ে নেন সিলেক্ট আই ড্রপার এটা এমন কেন দেখাচ্ছে নাকি আমার কাছে দেখাচ্ছে না কেমন জানি দেখাচ্ছে ম্যাম একটু শ্যাডো পড়বে না হ্যাঁ শ্যাডো পড়বে এই যে শ্যাডো এখন বোঝা যাচ্ছে এখন হয়েছে ম্যাম এখন তো বোঝা যাচ্ছে মনে হয় হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে বেশি হয়ে গেছে বেশি বড় হয়ে গেছে অ্যাঙ্গেলটা ঠিক নাই হ্যাঁ যাই হোক দিতে তো পেয়েছে এবার আপনি আস্তে আস্তে করতে ই হয়ে যাবে হ্যাঁ এখন এইভাবে না এইভাবে না সেলিম হ্যাঁ এই যে যে কোনো ইফেক্ট দেওয়ার পরে সেটাকে এডিট করতে হলে আপনাকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে ও উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যান হ্যাঁ অ্যাপিয়ারেন্সে হ্যাঁ ঠিক আছে ওয়াই অফসেটটা একটু উপরে উঠান ওয়াই অফসেট হ্যাঁ নিচে নামছে হ্যাঁ আর একটু উপরে মানে এখন একটু নিচে নামান হ্যাঁ চলবে সাইজটাকে আবার এখানে সাইজ নেই হ্যাঁ ঠিক আছে ওকে দেন সবাই একটা হাত তালি দেন থ্যাংক ইউ সেলিম ওকে ম্যাম কংগ্রেচুলেশন সেলিম ভাই খুব সুন্দর হয়েছে ম্যাম একটু ইন্টারেপ্টেড করি আসলে বলাটা ঠিক না যতগুলো কাজ করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ওই যে টেলিফোনের যে সিগন্যালটা ওটা কি একটু বাম দিকে বাঁকবে না হ্যাঁ ওইটাতেই একটু প্রবলেম হয়েছে হ্যাঁ 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 হালকা একটু মানে বাম দিকে হলো একটু এটা একদম আরো হুরহুরে কাজ করছে তো পরে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে এটা ল্যাগিং আছে এখানে বুঝতে পারছেন যেখানে একটু বাঁকা আছে এই জিনিসটাতে একটু ঠিক নাই তারপরে অ্যালাইনমেন্ট গুলো ঠিক নাই তারপরে প্রথম দেখাতে যে উনি করেছে মানে এজ এ বিগিনার খুব ভালো করেছে এগুলো ভাই আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আর এটা হলো নীরবে কাজ করতে হয় আমি তো তারা হুরহুরে করছি আনিজির মধ্যে বুঝতে পারছেন এর জন্য সবকিছু পারফেক্ট ভাবে হ্যাঁ আর সেলিম তো হচ্ছে আসলে আসতে চায় না সেলিমকে আমরা সামনে আনতেই পারতেছিলাম না
তারপরেও কথা বলে নাই সেলিম, তাই না? এক তারিখের পর থেকে আমি অনেক ফ্রি হব, তো তখন আর কি একটু ভালো করে প্র্যাকটিস করতে পারবো। এখন এই যতটুকু আপনাদের সাথে সময় দেয় এইটুকুই, এর বাইরে ম্যাম আমি একটু সময় দিতে পারি না। বুঝতে পেরেছি। তারপর আরেকটা জিনিস সেলিম, আমার ক্লাসে কিন্তু আপনাকে মাঝে মধ্যে স্ক্রিন শেয়ারও করতে হবে, কাজও করতে হবে এবং সবাইকে বোঝাতে হবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সো কিভাবে হচ্ছে কাজ করতে করতে কিভাবে কথা বলতে হয় একটু প্র্যাকটিস করেন, প্রয়োজনে আপনি নিজেই কাজ করবেন, নিজেই বলবেন যে আমি এটা এটা করলাম, এটা এটা করলাম, ঠিক আছে? এটা একটা গুড প্র্যাকটিস, আপনার মনে থাকবে, তারপরে মনে করেন বোঝাইতেও সুবিধা হবে। যতগুলো অপশন আছে সবগুলো আগে সিলেক্ট করে নেন, আপনার এই যে যা কিছু আছে ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করে নেন আগে। এবার আর একটা রেক্টাঙ্গেল ড্র করেন, সিলেক্ট করতে হবে, সিলেক্ট সিলেক্ট সবগুলো সিলেক্ট করতে হবে। ও সবগুলো আবার সিলেক্ট করতে হবে? হ্যাঁ। আমি এখান থেকে কি কন্ট্রোল এ সিলেক্ট হবে না? না, কন্ট্রোল এ দিলে আপনার ওই যে ওই বামে যা কিছু আছে হ্যাঁ সিলেক্ট হয়েছে, সবগুলো সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখন সব সিলেক্ট আছে, এখন ক্লিপিং মাস্ক করে দেন। এখন তো ম্যাম ক্লিপিং মাস্ক উঠে গেছে। ক্লিপিং মাস্ক উঠে গেছে? জি। আরেকটা কাজ করতে পারেন, ক্লিপিং মাস্ক দাঁড়ান, কি লেখছে মাস্ট, মেসেজটা কি আসছিল, কেন হচ্ছে না? আবার দিও তাহলে। সরি, ক্লিপিং মাস্ক আবার দিতেছি, পরে মেসেজটা বোঝা যাবে। দ্য সিলেকশন মাস্ট কন্টেইন মোর দ্যান ওয়ান অবজেক্ট। হ্যাঁ, ওয়ান মানে একাধিক অবজেক্ট সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট আছে, শিফট ধরে আপনি নিচেরটাকে সিলেক্ট করেন, তো শিফট শিফট প্রেস করেন, শিফট প্রেস করে নিচেরটা সিলেক্ট করেন। হ্যাঁ, এবার এবার দেখেন তো, রাইট বাটন ক্লিক করেন, ওই যে ক্লিপিং মাস্ক। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। মানে এইটাকে কিভাবে অর্ধেক করতে হবে, এক কোণা বাদ দিয়ে দেবো, ওইটা ওই যে ডাইরেক্ট সিলেকশন টুল, ওইটা দিয়া যে কোণাটা বাদ দিতে চান সেই কর্নারে ক্লিক করেন আগে। এখন হয়ে গেছে পারফেক্ট ভাবে। হ্যাঁ, সুন্দর হয়েছে ম্যাম। ক্লাস ছাড়ানোর একটা কথা বলবো,
কে বলছিলেন আপনি মহিউদ্দিন ম্যাম ম্যাম শেয়ার স্টপ করে দেব এটাকে মক আপ করেন মক আপ করব হ্যাঁ এটাকে আগে পিএনজি তে সেভ করেন ম্যাম এখানে তো পিএনজি অপশন নেই কোথা থেকে নিয়েছেন আপনি ফাইল থেকে সেভ গেছে এক্সপোর্ট এ যান ফাইল থেকে এক্সপোর্ট ম্যাম ইলাস্ট্রেটর এর পিএনজি আর জিপিজি এর পার্থক্যটা একটু বলবেন সেম পার্থক্য ফটোশপে যেরকম ব্যাকগ্রাউন্ড সারা আর ব্যাকগ্রাউন্ড সহ ইলাস্ট্রেটরও ঠিক তাই ম্যাম ওই যে ক্লাস ছাড়া একটা কথা বলতে যাচ্ছিলাম ম্যাম এটা তো পিএনজি তে সেভ করলে বাইরে রিট আসতেছে কি আসছে ওই যে বাইরে জানি একটা ইন এটার যে টার্ম নিয়েছিলাম এটাও আসতেছে ডিলিট দেন এটা এটা তো আসার কথা না শুধুমাত্র আর্টবোর্ড রেই আসার কথা ম্যাম আবার দেখতেছি মহিউদ্দিন আপনি কি ইয়েতে আছেন নেটে আছেন জি জি ম্যাম শুনতে পাচ্ছি ফেসবুকে আছেন না ম্যাম ফেসবুক আমি জানি না আর্টবোর্ডের বাইরে এটাও চলে আসছে না যে ফেসবুকে মেসেজ করে দেন এখানে ট্রান্সপারেন্ট দেওয়া আছে তো আচ্ছা এটা আপনি ডিলিট করে দেন তো দেখি হুম এক্সপোর্ট অ্যাজ না এক্সপোর্ট সেভ ফর ওয়েব হুম এখানে ওই যে উপরে যান উপরে হ্যাঁ জিআইএফ এখান থেকে আপনি পিএনজি 24 দেন সেভ দেন নেম চেঞ্জ করব কোথা থেকে সরি বুঝি নাই সেলিম ম্যাম এই বিজনেস কার্ডের যে নেম এটা আমি চেঞ্জ করব কোথা থেকে আর কোথায় সেভ দেব আপনি সেভে ক্লিক করেন হ্যাঁ এইবার এই যে কোথায় সেভ হচ্ছে আর কি নামে সেভ হচ্ছে সেটা দেখতে পাবেন করছেন মাই পিসি থেকে ডাউনলোড না তো হ্যাঁ হয়েছে ডকুমেন্ট এসে গেল পাইছি ম্যাম এখন কি এটা মকআপ দিতে হবে হ্যাঁ মকআপ আছে ডাউনলোড করা ম্যাম মকআপ তো নেই ডাউনলোড করেন সেদিন কি মকআপ করছিলেন আমার কোনো মকআপই করিনি ম্যাম
ম্যাম মকআপ কি পি ইলাস্ট্রেটরের জন্য আলাদা না পিএসডি মকআপ না মান পিএসডি পিএসডি মকআপে হবে হ্যাঁ আমাদের তো কিছু মকআপ ছিল আগে দেখি শেয়ার স্টপ করে দেব আর কিছু দেখানো নেই আপনার মানে দেখানোর বলতে আমি একটা কাজ করছিলাম আপনি বসে এটা দেখতে পারেন হ্যাঁ দেখান আর কি কি কাজ এ পর্যন্ত করে জমা রেখেছেন এটা ম্যাম এটা দুই পেজি করেছিলাম এপি টু পেজ ম্যাম অনেক সুন্দর হয়েছে ম্যাম এটা অনেক সুন্দর হয়েছে সেলিম ভাই ওকে ভাই থ্যাংক ইউ ওয়েলকাম ভাই এটা কি পোস্টার ডিজাইন ফ্লায়ার ডিজাইন ফ্লায়ার ও আচ্ছা ফ্লায়ার ডিজাইনের আচ্ছা ফ্লায়ার ডিজাইনের কাজ মেইনলি কি মানে কেন এটা ইউজ করা হয় এটা হলো একটা লোগো ম্যাম আছেন আছেন লাগছে আমি আছি প্রশ্নটা বলেন আবার না ম্যাম বলছি আমি এখন শেয়ার স্টপ দেই যা কাজ করছিলাম এগুলো তো দেখানো হয়ে গেল ঠিক আছে আপনি আপনার কাজগুলো কিভাবে রাখবেন জানেন না ম্যাম আপনি আপনার কম্পিউটারে যান দিস পিসি তে যান হ্যাঁ ক্লিক করেন আপনার এই ডি তে কি আছে নিউ ভলিউম ডি হ্যাঁ এটা ম্যাম এমনি আমি যে যে কাজগুলো করি ওগুলো এখানে রেখে দিয়েছি আমি আর কি হ্যাঁ আচ্ছা এগুলো প্র্যাকটিস করি ওগুলো আর কি এখানে আছে হ্যাঁ এই তো এটা দেখতে চাচ্ছিলাম এখন এখানে আপনি পরের ড্রাইভটাই জানতা এটা ই করেন ব্যাকে যান হ্যাঁ লাস্ট ড্রাইভে কি আছে সফটওয়্যার আচ্ছা ঠিক আছে আপনি যেটা করবেন শুধু সেলিম না প্রত্যেকই একটা কাজ করবেন সেটা হচ্ছে একটা নিউ ফোল্ডার তৈরি করেন কোন একটা ড্রাইভে নির্দিষ্ট একটা ড্রাইভে একটা নিউ ফোল্ডার তৈরি করেন হ্যাঁ লেখেন এলইডিপি প্রজেক্ট ম্যাম এটা কি যে কোনো ড্রাইভে করব নাকি সি ড্রাইভ বাদ দিয়ে যে কোনো একটা ড্রাইভে করলে হবে ড্রাইভ বাদ দিয়ে যে কোনো একটা ড্রাইভ তবে ড্রাইভটা অবশ্যই সেভ রাখবেন একটু যদি সম্ভব হয় স্পেস বেশি থাকে তাহলে নির্দিষ্ট একটা ড্রাইভ শুধুমাত্র এই প্রজেক্টের জন্যই রাখতে পারেন হ্যাঁ এন্টার দেন
ম্যাম নিউ ড্রাইভ করে কিভাবে এটা তো পারি না ম্যাম নিউ ড্রাইভ না নিউ ফোল্ডার না নিউ ড্রাইভও করা যায় হ্যাঁ ড্রাইভ পার্টিশন দেওয়া যায় তো সেটা আপনার 4GB RAM তো আপনি ওইখানে ফোল্ডার করে রাখেন আচ্ছা সেলিম ওই ফোল্ডারটার মধ্যে যান নতুন যে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন এলইডিপি প্রজেক্ট হ্যাঁ এইটার মধ্যে এখন আপনি কয়েকটা ফোল্ডার করবেন যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজনেস কার্ড ফটো ম্যানিপুলেশন লোগো ডিজাইন ফ্লায়ার ডিজাইন বুশিয়ার ডিজাইন এরকম কয়েকটা ফ্লায়ার রাখবেন একটা একটা করে কাজ করবেন মানে আমি করাবো একটা ক্লাসে আপনি 5-6টা করে প্র্যাকটিস করবেন করে 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 সেখানে জমা রাখবেন ঠিক আছে জি প্রত্যেককে এই কাজটা করবেন আজকে আপনাদের 18তম ক্লাস 25তম ক্লাসে আমি আপনাদের প্রত্যেকের এই প্রজেক্ট জমা নিব ঠিক আছে জি ম্যাম ওকে ম্যাম সবাই এ পর্যন্ত মিনিমাম 5টা করে যেন কাজ থাকে প্রত্যেকটা টপিকের উপরে 5টা করে কাজ জি ম্যাম আর ম্যাম জি আমার ওই যে অঙ্গিকার নামটা আমি তো রেডি করছি এখন ওখানে আপলোড দিতে পারতেছি না আচ্ছা দেখি আপলোড কেন করতে পারছেন না দেখতে পাচ্ছেন ওপরে ফাইল আপলোড হ্যাঁ কোথায় সেই ফাইলটা পিডিএফ ফাইল না ম্যাম আপনি পিডিএফ করেছেন পিডিএফ আছে ওয়ার্ড আছে দুটোই আছে পিডিএফটা দেন জি ম্যাম ম্যাম হইছে সেলিম ভাই হ্যাঁ ভাই টুইটার লিংকটা দেন নাই টুইটার লিংক তো আমার নাই আমি শুধু ফেসবুক লিংক দিছি এই যে কালকে আমি করার সময় ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম উলসন ভাই বলেছে যে আপনার টুইটার লিংকটা লাগবে আমি পরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিংকটা দিয়ে দিছি তাই জি ম্যাম আছেন জি আছি ম্যাম আমার কাজগুলো একটু দেখবেন অবশ্যই দেখব কেন দেখব না হয়েছে সেলিমের হ্যাঁ ম্যাম হয়েছে কি তখন এখানে আমার নাম লিখবো কিভাবে ম্যাম রিনেম দেন এই যে রিনেম উপরে উপরে হ্যাঁ লেখেন আচ্ছা আপনার হলে আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন জাহিদের কাজগুলো দেখি দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি আমি একটা একটা দেখাই হ্যাঁ দেখান
সব হচ্ছে একসাথে হয়ে গেছে, ক্যাটাগরিজ ওয়াইজ আলাদা আলাদা করবেন, ঠিক আছে? আলাদা করা আছে। আমি এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর এটা হচ্ছে অবজেক্ট রিমুভ করা, এগুলো অবজেক্ট রিমুভ করা। আপনার হচ্ছে আফটার বিফোর না থাকলে তো বোঝা যাবে না। হ্যাঁ গিগ দেওয়া আছে, এগুলো এমনি করছি আর কি। আচ্ছা তারপরে আপনি ওই যে ই করে রাখবেন, আলাদা আলাদা করে রাখলে, যেমন আপনি না বললে কিন্তু আমরা বুঝছি না যে আসলে এটা কি। এই লোগোটা আপনি বানিয়েছেন ফটোশপে নাকি ইলাস্ট্রেটরে? ফটোশপে। আচ্ছা যে ম্যাম এটা কপি করা। আচ্ছা কপি হোক, বাট সুন্দর। এটা অবজেক্ট রিমুভ, গ্রিস্টা রিমুভ করা। এই যে মানে ছবিটার রেজুলেশন ভালো না, একটু ভালো রেজুলেশন ছবি দেখে করবেন, ঠিক আছে? এটা আমার আগে করেছিল। আচ্ছা এটা করা কপি, এটা ম্যাম গাছটা রিমুভ করা আছে। এগুলো অবজেক্ট রিমুভের কাজ। অনেক কাজ করেছেন, আরো কাজ করতে হবে, ঠিক আছে? আর কই এটা ম্যাম আমি করছি নিজে। বুঝতে পেরেছি, যেগুলো সবগুলো আমার করা। ম্যাম ট্রাইফোল্ড বসিও। এগুলো কি আগে করেছেন নাকি এই ক্লাসে এসে করেছেন? কিছুদিন হলো। আচ্ছা তোমার একটা ফ্লায়ার, ম্যাম কেমন হয়েছে? মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর, ভালোভাবে ক্লাস করেন, ক্লাসে অ্যাক্টিভ থাকেন, ইনশাআল্লাহ আরো অনেক ভালো করতে পারবেন। এটা কি এখন করছিলেন? জি ম্যাম। আচ্ছা সকালে এটা করছিলেন। আর ম্যাম সবকিছু ম্যাম ফ্লিকারে রাখতেছি আপলোড করে, পোর্টফোলিও। হ্যাঁ পোর্টফোলিও করে রাখবেন। এই ম্যাম এগুলাই করা আছে। মাফ করব, আপনি ওরকম ফোল্ডার বাই ফোল্ডার করে রেখেছেন? আমার একটা ড্রাইভই রাখা আছে, আমি এই ড্রাইভ এফটেপ পুরোটাই আমার কাছে।
এই তো সুন্দর, এভাবে করে রাখবেন। আচ্ছা জাহিদ বলছিলেন না, আপনার সব ইনফরমেশন দিয়েছেন, বিহ্যান্সে অ্যাকাউন্ট করেছেন? জি ম্যাম আছে, আপলোড করা আছে। আপলোড করেছেন? জি ম্যাম। কি কি আপলোড করেছেন দেখি আপনার বিহ্যান্স প্রোফাইলটা। এটা ম্যাম ফ্লিকারের, পিন্টারেস্ট, বিজনেস কার্ড, ফ্লিকার, ফ্লিকার। ও আচ্ছা ফ্লিকার, এগুলা বিজনেস কার্ড করা। আপনি করেছেন এগুলো? জি ম্যাম। গুড, সবাই কি দেখছেন? জি ম্যাম, ম্যাম দেখতে পাচ্ছি, উনি তো অনেক আগাই আছে ম্যাম, সপ্তম অষ্টম আশ্চর্য দেখতে পাচ্ছি ম্যাম। হিংসে হয় না ম্যাম, দোয়া রইল, কিন্তু বাট আমরা উনার মতো করাটা হচ্ছে কি আপ্রাণ করার চেষ্টা করাটা আছে, অনেক আগে আছে আর কি, প্রফেশনাল একজন। হ্যাঁ আসলে যেটা হবে সেটা হচ্ছে কারো ভালোটা দেখে কখনোই হিংসা হবে না, ইন্সপিরেশন নেবেন, ঠিক আছে? যখনই আপনি ইন্সপিরেশন নেবেন তখনই কিন্তু ভালো কিছু করতে পারবেন। জি ম্যাম। ম্যাম এই পর্যন্ত এফোর্ট করা আছে যথেষ্ট। আচ্ছা আপনার ফাইবারের ইয়া দেখি, হ্যাঁ ফাইবার গিগ দেখতে চাচ্ছিলাম। নেট একটু স্লো হচ্ছে। দেশ একশন 14। আচ্ছা আপনার ক্লিক তো ভালোই করেছে, আপনার গিগ গুলো শেয়ার করবেন, হ্যাঁ বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আর আমি শেয়ার করি দিই আর গ্রুপে ওয়ার্ল্ড ওয়াইড যে ফাইবার, হ্যাঁ হ্যাঁ প্রমোশনাল অ্যাকশন কোটাতে প্রতিনিয়ত করি। হ্যাঁ প্রতিদিনই একটু একটু করে টাইম দিবেন, হ্যাঁ আর কাজগুলো করে করে আপনি হচ্ছে কমেন্টে বিহ্যান্স সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাপ্লাই করবেন। আর আপনি হচ্ছে বুক কভার করেছেন, বিজনেস কার্ড ডিজাইন, অবজেক্ট রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইয়ে করতে পারেন হচ্ছে লোগো ডিজাইনের, লোগো ডিজাইনের ক্লিক করতে পারেন। কাজ রেডি করতে হ্যাঁ আস্তে আস্তে করেন, আস্তে আস্তে বলতে 25টা ক্লাসের মধ্যে আমি প্রত্যেকের মিনিমাম 6টা করে গিগ দেখতে চাই। কে কোন বিষয় নিয়ে গিগ তৈরি করবে সেটা আমার ঠিক করেন, দেন আমি আপনাদেরকে সেই ওয়াইজ হেল্প করব। হ্যাঁ আপু বলেন। ম্যাম এই যে এখানে গাছগুলা এটা কোনটা দিয়ে করছে, এটা কি ফটোশপের যে একটা অপশন আছে ওইটা দিয়ে, 3 অপশন যে কোনটা বুঝি নাই ম্যাম, স্ক্রিনে যে গাছটা দেখা যাচ্ছে বুক কভারের মধ্যে, স্ক্রিনে তো আমি গিগ দেখতে পাচ্ছি, বুক কভারে। আচ্ছা ম্যাম আমি বুক কভার দেখতে পাচ্ছিলাম, আচ্ছা সরি, এই যে এটা না 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 এটা না, সোসিওলজি বুক কভার। হ্যাঁ এটাই তো সোসিওলজি বুক কভার, এটাই। হ্যাঁ ম্যাম এটা কিভাবে করছে, যে এখানে যে গাছটা সেটার কথা বলতেছি, গাছ তো পিএনজি ও। আচ্ছা ম্যাম আমি মনে করছি হাতে করছে মনে হয় ইলাস্ট্রেটর দিয়ে, না ইলাস্ট্রেটর আপনি ফটোশপে অনেক ধরনের গাছ দেখাইছিলাম না, হ্যাঁ হ্যাঁ ম্যাম ওইটা দেখছি। আচ্ছা আর ঠিক আছে, তাহলে হচ্ছে ইয়া আপনারাও এখানে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, পরে এভাবে সুন্দর করে আপনাদের কাজগুলো আপলোড করবেন, বিহ্যান্সে আপলোড করবেন, ড্রিবলে আপলোড করবেন, পিন্টারেস্টে আপলোড করবেন, আপনারা অ্যাক্টিভ হন, আপনারা যদি অ্যাক্টিভ না হন দেখেন আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যাব। বুঝতে পেরেছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই,
জাহিদ আপনি একটু অফ করলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, জি ম্যাম। এখন আমি যে কাজটা করব আপনারা প্রত্যেকে এই কাজটা করবেন এবং আজকেই করবেন। গ্রাফিক ডিজাইন লিখবেন আপনারা কি গ্রাফিক ডিজাইন না নাকি ওয়েব ডিজাইন? বিভিন্ন ধরনের কাজ আছে, এই কাজগুলোর মধ্যে দেখেন লোগো ডিজাইন আপনারা কিন্তু পারেন, লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টি এটা পারেন, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি এটা পারেন, প্রত্যেকটা দেখবেন। যেমন এই যে বিজনেস কার্ড এন্ড স্টেশনারিতে ক্লিক করলে দেখেন 647 জন কম্পিটিটর আছে আপনার, অনেক কম। কিন্তু আপনি চাইলে বিজনেস কার্ডের একটা গিগ তৈরি করতে পারেন। আগে আপনি দেখবেন যে গ্রাফিক ডিজাইনে নিয়ে আপনি কোন কাজটা পারবেন বা কোন কাজটা করতে আপনি আগ্রহী, সেই কাজটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেটার কম্পিটিটর দেখবেন, বিভিন্ন জনের গিগ গুলো দেখবেন, অ্যাকাউন্ট গুলো দেখবেন, তারা কি লিখেছে, কিভাবে লিখেছে, গিগে কি কি লিখেছে, ট্যাগ কি ইউজ করেছে, ঠিক আছে? জি ম্যাম। এই উইকের মধ্যে আমি আপনাদের আরো তিনটা করে গিগ দেখতে চাই। আজকে আপনারা বিজনেস কার্ড এন্ড স্টেশনারি এই যে যেটা দেখলাম, এইখানকার যে টপ লেভেল সেলার, লেভেল টু সেলার, এদের গিগ গুলো দেখবেন, এদের অ্যাকাউন্ট গুলো দেখবেন, ট্যাগ গুলো দেখবেন, ডেসক্রিপশন দেখবেন, সব কিছু দেখে রাখবেন এবং ইমেজ তৈরি করে রাখবেন। ইমেজ বলতে বিজনেস কার্ড তৈরি করবেন, কয়েকটা বিজনেস কার্ড তৈরি করবেন। ইলাস্ট্রেটরেও বিজনেস কার্ড বানানো শিখালাম, ফটোশপেও শেখালাম, ঠিক আছে? ভালো না হোক আপনি গিগের সমস্ত কিছুগুলো রেডি করেন, প্রয়োজনে ইমেজটা কালকে করেন, বাট বাকি যে রিসার্চটা সেই রিসার্চটা আজকে করে ফেলেন, প্রয়োজনে আজকে সারাটা রাত লাগিয়ে দিবেন। বুঝতে পেরেছেন আমার কথা? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম, আজকে প্রয়োজনে সারা রাত ধরে কাজ করে এখানকার এই গিগ গুলো নিয়ে রিসার্চ করবেন, দেন কালকে আবার বিজনেস কার্ড তৈরি করবেন, করে কালকে যেন আপনি গিগ পাবলিশ করতে পারেন। মনে মনে এইভাবে প্রস্তুতি নেন, তা না হলে এই যে করব ভালো কাজ শিখে নেই তারপরে করব, এরকম করতে করতে দেখবেন বয়স শেষ, জীবন শেষ, সময় শেষ, সবকিছু শেষ, আপনার গিগ আর হচ্ছে না, ইনকামও হচ্ছে না। ম্যাম আমার তো সেভ হয় না, সমস্যা তো এই জায়গায় ম্যাম, অনেকগুলো কাজ করছি সেভ হয় না। আপনি সেভ ছাড়া বাকি কাজগুলো করতে থাকেন, সেভটা পরে অন্য কারো পিছিতে কাজটা করে নিয়েন, পেন ড্রাইভে করে নিয়ে জাস্ট আপনি সেভটা করে নিয়েন। ঠিক আছে ম্যাম। আপনি বুঝতে পেরেছেন? বাকি কেউ কথা বলে না, সবাই কথা দেন যে আজকে এই কাজটা করবেন এবং আজকের আগে যা কিছু হয়েছে হয়েছে, আজ থেকে একদম সিরিয়াস হয়ে যাবেন, কথা দেন আমাকে।
জি ম্যাম করব জি ম্যাম ইনশাআল্লাহ চেষ্টা করব ম্যাডাম যদি মনে করেন যে আমি কিছু শিখব এবং কিছু আর্ন করব তাহলে একটু কষ্ট করেন তিন চারটা মাস একটু কষ্ট করেন ভালো একটা রেজাল্ট পাবেন কষ্ট করবেন না পরে বদনাম হবে আইসিটি প্রজেক্ট কিছুই শিখালো না ম্যাডাম কিছুই শিখালো না কোর্স করে শুধু শুধু এমবি নষ্ট করলাম টাইম নষ্ট করলাম কিন্তু টাইমটা যদি প্রপার ওয়েতে নষ্ট না করেন তাহলে কিন্তু কাজে লাগবে না ঠিক আছে তাহলে আজকে আপনারা ফাইবার নিয়ে রিসার্চ করবেন আর বিজনেস কার্ড প্র্যাকটিস করবেন ঠিক আছে জি ম্যাডাম জি ম্যাডাম ওকে ম্যাম